রেসার দেখাবো, বাট প্রত্যেকটা রেসারই চোখ জোড়া দিয়ে রাখছি, আর যদি কেউ দেখা যায় কষ্ট। হ্যাঁ না করে আগের বার একজোড়া বেশি 500 টাকা। এদিকে হ্যাঁ এটা ভাই সরাসরি বাইরে হবে ব্লাড লাইন, ঠিক আছে ওষুধ আইসে নিতে বলে ডিম সব চুক্ত ধরে। হ্যাঁ হ্যাঁ ওই যে মাটিটি এখন পর্যন্ত রানিং হয় নাই, ইঁদুর নিয়ে গেছে আমার, আবার এই জায়গায় ইঁদুর বেশি। বাচ্চা খাচ্ছে তো সামনে ভিজা, মার পর কমপ্লিট ভালো আপনাদের কাছে ভালো লাগছে, তিনটা নরই অনেক সুন্দর। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি আপনাদের সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু অনেক দিন পরে চলে আসছি আনিস ভাইয়ের ফার্মে। আপনারা জানেন যে আনিস ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসার পালে, তো যারা বাচ্চা চান তারা হয়তো যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা অল্প কিছু হচ্ছে আপনাকে আপনাদের হচ্ছে রেসার দেখাবো, বাট প্রত্যেকটা রেসারই আশা করি কোয়ালিটি ফুল থাকবে এবং দামও আপনাদের সাধ্যের মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো আনিস ভাই কিরকম আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। বেশিরভাগই আসলে দর্শক রেসার, তো রেসার পালে উনি, রেসার ওনারও পছন্দ, যার ফলে আসলে রেসারই বেশি পালে। তো মাঝে মাঝে কিছু কবুতর সেল দেয় আর কি, তো আজকেও আশা করি ভালো কিছু কবুতর আপনারা পাবেন। একটা কালো লক্ষা আছে, যারা কালো লক্ষা খুঁজেন খুব সুন্দর কোয়ালিটি তারা নিতে পারেন। এর পরগুলো অনেক বড় বড় কাইটে দিছে আর কি। আনিস ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আনিস ভাই ঠিকানা একটু সংক্ষেপে নতুন দর্শকদের জন্য বলে দেন। হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে ইয়ার ঢাকা কারণ বাজার, ঢাকা কারণ বাজার, হ্যাঁ কারণ বাজার ওয়াসা ভবনের অপর সাইডে, ওয়াসা ভবনের অপর সাইডে, হ্যাঁ পাশে হোটেল সুপারস্টার আছে ওই পাশের গলি। হোটেল সুপারস্টার যারা চেনেন, এখানে যারা খাইছেন খুব ভালো নাস্তা মানে ওরা আর সব কিছু, তো ওদের এখানেই বাসা একেবারে সাইডে। ঠিক আছে ভাই, তাহলে প্রথমে কি পেয়ার দেখবো? এই যে মিলি মিলি একটা পেয়ার, হ্যাঁ এটা খুলে দেন দর্শক, এটা একটু এখানে রাখতে দেন। মিলি একটা পেয়ার, মিলি পেয়ারের নটটা একটু ধরেন তো ভাই, নটটা একটু ধরে রেখে মিলিপেয়ারের নটটা, হ্যাঁ এই নট নটটা দেখেন মাশাআল্লাহ। চোখটা ধরুন তো ভাই, চোখটা দেখেন আনার চোখের কবুতর, পরগুলো একটু দেখি ভাই, খুব হাট ওই পরটা দেখি, ঠিক আছে মাটিটা একটু ধরেন, যেহেতু অল্প কবুতর একটু ধরে দেখাই দিই দর্শক মাদিটা। চোখটা ধরুন তো, পরগুলো একটু দেখে ভাই, ঠিক আছে দর্শক এই হচ্ছে প্যাটটা। কত চাচ্ছেন ভাই প্যাটটা? কমাই দিবেন সাধ্যের মধ্যে যত সম্ভব, একবার সাধ্যের মধ্যে যা আমার দর্শক নিতে পারে আমি আমার দর্শকের করি। এটা 2000 টাকা, 2000 টাকা দর্শক, মিলি পেয়ার 2000। ওদের বয়স মনে হয় খুব বেশি না? না না না, ঠিক আছে ভাই দর্শক। এরপরে সুন্দর এক পেয়ার ইয়াং সবজি পেয়ার দেখবো, জি মাশাআল্লাহ, সামনেটা মনে হয় নন না, না সামনেটা মাদি, সামনেটা মাদি, পিছনেটা নন, পিছনেটা নন, ধরুন তাকে মাদিটা একটু ধরে, দর্শক মাদিটা চোখটা ধরে দেবেন, পরগুলো একটু দেখি, ওই পরটা দেখি, ঠিক আছে আমাদের এই আমাদের নটটা উঠে ধরো দর্শক, যারা অনেকদিন পালতে চান তারা আসলে এই প্যাটার্ন, হ্যাঁ এগুলো আমার সবই ইয়াং, মানে একবার ডিম বাচ্চা দিয়েছে বা একবার করছে বা দুইবার করছে এরকম, আর এটা সবই ইয়াং কবুতর। ওই পরটা দেখে দে, এগুলো আমার ঘরেরই বাচ্চা, এগুলো বাপ মা মনে কর ধরেন ক্লাবের ছিল তো বাপ মা গুলো বিক্রি হয়ে গেছে। কি দেন চোখটা একটু ধরেন,
ঠিক আছে, সবজি প্যাকটা দেখেন কত চলছে ভাই? প্যাকটা ভাই ধরে চাচ্ছি 1800 টাকা। বিক্রি ভাই? বিক্রি ভাই 1600 টাকা। 1600? জি 1600 টাকা। ঠিক আছে ভাই, 200। অনেক সুন্দর একটা লাইট মিলি নর দেখায়, সাথে আসলে ওই সাদা একটা রেচার জোড়া দিয়ে রাখছে। আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন। নটটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ নটটা অনেক সুন্দর, উনি কিনছি 1500 টাকা দিয়ে নটটা। নটটা কিন্তু হেভি, দেখি নটটা একটু ধরুন তো ভাই। লাইট মিলি গুলো দেখতে অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। সাইজও মাশাআল্লাহ অনেক বড়। দেখি পরগুলো ভাই, ওই পরটা দেখি বিক্সেস। ঠিক আছে, ডিম আছে ভাই, ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, কিরকম চাচ্ছেন এই প্যাডটা ভাই? প্যাডটা 2500 টাকা। 2500? জি একদম। একটু কম রাখা যাবে, 200 কম রাখা যাবে। ঠিক আছে, দর্শক একবার বাঞ্জা দেখাই। রেসারের মধ্যে বাঞ্জা কিন্তু কম, আর রেসারের মধ্যে বাঞ্জা হলে সেটা খুব ভালো, কারণ হচ্ছে ওরা জানেন যে ডিম বাচ্চা খুব ভালো করতে পারবে, সরি ডিম বাচ্চা বলতে বাচ্চা ফুটাইতে পারবে। আর যেহেতু বড় সাইজের কবুতর, যে কোনো কবুতরের বাচ্চাই ওদের দিয়ে আসলে করতে পারবেন ইনশাল্লাহ। ওরা কি ডিম দিলেই বসে? হ্যাঁ, এটা ডিম বাচ্চা ফুটাইছে, বাচ্চা ফুটাইছিলাম। জি, তাহলে যদি বাচ্চা ফুটাই থাকে দর্শক, তাহলে তো ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ফুটাইতে পারবেন। তো ভাই বাঞ্জা প্যাটটা কিরকম চাচ্ছেন? এই বাঞ্জা প্যাটটা 2500 টাকা। 2500? একদম না, একদম না ভাই, সামদর উপলক্ষে একটু কমাই রাখুন। আমার তরফ থেকে 2000 টাকা ভাই, কোন লোক যাতে দামা দামি না করে। আগের বার এক জোড়া বেশি 2500 টাকা, বাঞ্জা প্যাটটা 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা চাচ্ছি না, 2000 টাকা একদম। রেচারের মধ্যে যেহেতু নিতে পারেন, রেচারের মধ্যে বাঞ্জা হলে একটা সুবিধা আছে যে ডিম দুই তিনটা তিনটাও ফুটানো আছে। জি ঠিক আছে ভাই, এটা গ্রিজেল দেখাই, এটা নন নামাজি একটু প্রশ্ন থাকলো। এটা কিন্তু ডিম নিয়ে বসা আছে, জমা ডিম হয়তো 2-4 দিন ভিতরে ফুটবে। সাদা গ্রিজেল একটা পেয়ার, মূলত এই বড়টা কিন্তু হচ্ছে মাদি। হ্যাঁ এটা কিন্তু আপসান গ্রিজেল লাগবে, এটা হচ্ছে নন। ঠিক আছে, আপসান গ্রিজেলের মধ্যে পড়ে আর এটা সাদা হয়েছে। ওর বাচ্চা কাচ্চা এটার মতো আসতে পারে, কারণ দুইটা ওটাও কিন্তু কালো ছাপা আছে ভাই। মাদিটা একটু ধরে দেখেন তো, আমরা তো নই দেখে একটু মাদিটা দেখি সাইজটা দেখেন। এদিকে দেখছেন চোখটা ধরেন তো ভাই, পরগুলো একটু দেখে। প্রতিটি কবুতর মানে ধরে রাখা যায় না, মানে কি হাট। ঠিক আছে, ওইদিকে পরটা একটু দেখে ভাই। হ্যাঁ এটা দেখ। ঠিক আছে, ওইটা একটু দেখাই দেবে। মাদিটা হচ্ছে নর ফেল দেখেন, হচ্ছে নরটা। চোখটা ধরুন তো ভাই। ঠিক আছে রাখেন, কিরকম চাচ্ছেন? ডিম আছে কিন্তু ওদের? ডিম? হ্যাঁ ডিম আছে, জমা ডিম দুইটা ডিম কিন্তু জমছে, দু তিন দিন ফুটবে। কত চাচ্ছেন? 22 জোড়া চা দাম হচ্ছে 3000 টাকা। চা দাম 3000? কত রাখবেন ভাই? যদি নেয় তাহলে একবারে 2500 টাকা। ডিম আছে তো গ্যারান্টি? হ্যাঁ ওই যে ডিম, জমা ডিম আছে, দুই দিনের ভিতরে ফুটবে ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা কবুতরই মনে করেন আর ডিমে আছে, না ডিমে না থাকলে তো 1-7 টাকার ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ। নিচে নিচে সবজি জোড়ে মাটিতে বসে আছে, যে হারেতে দেখাইছিলাম যে 8টা আগে।
ডিম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা নেই না না প্রত্যেকটা ডিম বাচ্চা নিয়ে বসে আছে ঠিক আছে আজকে নটটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা ভাই সরসে বাইরে হবে বেলা দেন মাক্সি দোবাস হ্যাঁ মাক্সি দোবাস এটা মাটিটা হ্যাঁ নটটা বাবা মা বাইরে এটা আপনি পালতেন হ্যাঁ এগুলো আমি পালতাম জাস্টা ধরেন তো নটটা একটু না নটটা আসলে কোয়ালিটি ছিল হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখবে ঠিক আছে ওই বটটা দেখেন আর একটা কথা হলো যে ভাইয়া এই যে আমি যে ব্লাড লাইন গুলো আছে এগুলো আমি বাচ্চা নিতাম তো বাচ্চা 1500-2000 টাকা বিক্রি করতাম তো এখন মনে করেন আমি আর এক বাড়ির কাছ থেকে নিয়ে আসবো ওগুলো সরাসরি বাইরে ব্লাড লাইন মানে বাইরে কবুতর আচ্ছা আচ্ছা শীঘ্রই আনবেন হ্যাঁ শীঘ্রই আনবো তো আমার খাসা কম দেখে আমি এই যে এখন এগুলো সেল করবো কত যাচ্ছেন এই ব্যাটটা এই ব্যাটটা 4000 টাকা 4000 আচ্ছা জি বিক্রি আমি তো সম্মান করবো কোনো ভাই যদি প্যাটার্ন নেয় মনে হচ্ছে কোন পছন্দ হয় আমি 200 টাকা সম্মান করবো বিশেষ করে দর্শক নটটা কিন্তু অনেক সুন্দর নিতে পারেন শুধু নট নটের দামই দর্শক অনেক সুন্দর একবার লক্ষা দেখে কালো লক্ষা পায়ের পায়ের ইটি কাটা সব পায়ের ফেদার কাটা তারপর হ্যাঁ ডিম আছে একটা দিছে আটটা দেবে যারা কালো লক্ষা ভালো লক্ষা খুঁজেন তারা কিন্তু আর মুজো কাটা এগুলো প্রত্যেকটা মুজো কাটা পিছনে ফেতে ইয়ে কাটা দমকড়া একবার বিগ সাইজ হ্যাঁ সাইজ মাশাআল্লাহ অনেক বড় এটা মনে হয় নর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মালি বেশ ভাই কি রকম চাচ্ছেন প্যাটটা ভাই প্যাটটা চাওয়া দাম হচ্ছে 2000 যদি কোনো ভাই নেয় কোনো দর্শক যদি নেয় তা 1800 টাকা 1800 হ্যাঁ লক্ষ্য প্যাটটা কিন্তু আসলে অনেক সুন্দর নিতে পারেন যারা লক্ষ্য পছন্দ করেন এক সময় আমার অনেক ভালো লাগতো কিন্তু এখন আসলে গিরিবাজ ভালো লাগে আর গেছার ভালো লাগে ওর প্যাটটা কিন্তু সুন্দর ওদের দমগুলো অনেক সুন্দর কাইতে দিয়েছে হ্যাঁ একবার ছাতার মতো মানে উপর দিকে ঠিক আছে তো সে আরেকটা মাক্সি প্লেয়ার দেখব এই আপনার নিজের বাচ্চা বড় করে না হ্যাঁ হ্যাঁ আমার নিজের বাচ্চা বড় করে ইয়ং কবুতর হ্যাঁ ইয়ং কবুতর ফার্স্ট টাইম ডিম দিচ্ছে ডিম আছে এখন হ্যাঁ ডিম আছে ফাঁকে একটা সিঙ্গেল নট দেখাই এই নটটা কিন্তু বিক্রি হবে ঠিক আছে একটু পরে দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা নট কোন ক্লাবের ভাই এটা হচ্ছে ইয়ার বিআরপিএফসি না 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 পিআরএফসি পিআরএফসি হ্যাঁ পিআরএফসি এটা মোহাম্মদপুর একটা ক্লাব এলাকা দেখো চোখটা দেখি মাশাআল্লাহ চোখটা ধরে যদি কোন দর্শক নেয় তাহলে 1800 টাকা আর ডিমি আছে ডিম সহ নিতে পারবেন দর্শক হ্যাঁ ডিম সহ নিতে পারবেন ঠিক আছে দর্শক এরপরে বিগ সাইজের একবার সবজি দেখেন এটা হচ্ছে মুভি নটটা মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন
সামনে হচ্ছে নটটা নটটা কিন্তু অনেক সুন্দর আর মাদিটা মনে হয় নয় পরে আছে তো চাইলে এই সবজি পেটটাও করে নিতে পারেন এটা ধরে নটটা কিন্তু অনেক সুন্দর ইয়াং কবুতর কিরকম চাচ্ছেন ভাই ভাই যারা 2000 টাকা চাওয়া দাম 1800 টাকা 1800 টাকা ওই জন্য ঠিক আছে ভাই দর্শক ফাঁকে একটা খাঁচা দেখে চার খুবের একটা খাঁচা আছে বেশ শক্ত পোক্ত মোটামুটি তো এটা হচ্ছে 1824 মেবি
তো খাঁচাটা চার খোপের, এটাও বিক্রি হবে। সাথে একটা পিচ্ছি খাঁচা আছে, যারা আসলে ছোট কবুতর পালেন, গৃহস্থ টিরবাস পালেন, তারা নিতে পারেন। চিকনা চাকনা, ঠিক আছে, মানে সাইডে খুব কম। এটা হচ্ছে তিন খোপের, ঠিক আছে, তিন খোপের। তো এই চার খোপের এটা কত চাচ্ছেন ভাই? ১৪০০ টাকা চার খোপের একটা খাঁচা। আর এই তিন খোপের এই ছোট খাঁচাটা সিঙ্গেল খাঁচাগুলোর সাথে পরে রড বাইন্ডে দিয়েছেন? রড বাইন্ডে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চাইলে কো নিতে পারেন। এটা এটা চার খোপের এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি হলো চারটে হলো যা 88 টাকা। যারা ভালো নর খুঁজেন তারা কিন্তু এই তিনটা নিতে পারেন। এখানে আছে দুইটা, আর ভাইয়ের হাতে আছে একটা, দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ। এটা গেল একটা, এটা রাখেন, আর একটা রাখেন। এই নটটা একটু দেখি, এই একটা নট। চোখটা ধরে নেবে, ঠিক আছে। বাকি থাকলো এইটা, এটা একটু দেখাই দেয়। যদি কোনো ভাই যদি নেয় 45 টাকা দাম আসে, 4,000 টাকা। 2,000 টাকা হলে তো 6,000 টাকা আসে। হ্যাঁ, 2,000 টাকা 6,000 টাকা। কত রাখবেন ভাই, দাম কমাই দেন? আচ্ছা, 1,500 টাকা করিয়া, 3×45,000। 1,500 টাকা করে, হ্যাঁ। তিনটা নরই আপনাদের কাছে ভালো লাগছে, তিনটা নরই অনেক সুন্দর।